ঘড়ির কাঁটা উল্টো ঘড়ি যে মসজিদে। বছরের পর বছর ধরে প্রচলিত নিয়মে বাঁ থেকে ডানে লাগিয়ে ঘড়ির কাঁটা ছুটছে উল্টো দিকে। এমনই এক ব্যতিক্রমী ঘড়ির দেখা মিলবে তিউনিসিয়ার দ্য গ্রেট মস্ক অফ টেস্টোরের মিনারে। অদ্ভুত নিয়মে চলা এই ঘড়ি বানানো হয়েছে অন্তত 400 বছর আগে। খবর ইয়াহু নিউজের। 17 শতকের প্রথম দিকে স্পেন ও আন্দালুসিয়ার সম্প্রদায়ের অনেকেই পালিয়ে টেস্টোরে আশ্রয় নেন। তাদেরই একজন নির্মাণ করেছিলেন মসজিদটি। সেই নির্মাণ শৈলী এত বছর পরও ছড়াচ্ছে মুগ্ধতা। সবকিছু ছাপিয়ে অবশ্য মসজিদের রহস্যময় ঘড়িটিই রয়েছে মানুষের আগ্রহের কেন্দ্রে। এর কাঁটা কেন উল্টো দিকে ঘুরছে তা নিয়ে রয়েছে নানা মত। অনেকের বিশ্বাস, কাবা ঘর তাওয়াফের সময় ডান থেকে বাঁ দিকে ঘোরেন মুসল্লিরা। আর তাই ঘড়িটিও সেভাবেই বানানো হয়েছে। স্থানীয় অনেকের মত পালিয়ে আসলেও অতীতে ফিরে যাওয়ার স্বপ্ন দেখতেন আন্দালুসিয়ানরা। তাদের সেই স্বপ্নকেই ঘড়ির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। টেস্টোরের শহর সুরক্ষা সংস্থার সভাপতি রাচিত সোসি বলেন, কেউ কেউ বলেন কাবার চারপাশে মুসল্লিরা ডান থেকে বাঁয়ে ঘুরে, আরবি লেখা হয় ডান থেকে বাঁদিকে। সে অনুযায়ী ঘড়িটি বানানো হয়েছে। এছাড়া অনেকের মতো তারা আন্দালুসিয়ার স্মরণে ঘড়িটি এভাবে বানিয়েছিল। আন্দালুসিয়া অঞ্চলের অবস্থান মানচিত্রের বাঁ দিকে। মসজিদের মিনারের গায়ে থাকা আরেক রহস্য দ্য স্টার অব ডেভিডকে স্থানীয়রা বলছেন একতার প্রতীক। তাদের দাবি, যুগের পর যুগ ধরে তিউনিসিয়ার এই শহরটিতে বিভিন্ন ধর্মের সহাবস্থানকে তুলে ধরছে এই চিহ্ন। রাচেদ সোসি আরও বলেন, দ্য গ্রেট মস্ক অফ টিতাসের মিনার তিনটি ধর্মের প্রতিনিধিত্ব করে। ইসলাম তো অবশ্যই, এছাড়া মিনারটিতে রয়েছে দ্য স্টার অব ডেভিড, যা ইহুদি ও খ্রিস্টান দুই ধর্মেই গুরুত্বপূর্ণ। নিঃসন্দেহে এই শহরের বিভিন্ন ধর্মের বাসিন্দাদের সহাবস্থানকে তুলে ধরেছে। বিশ্বে উল্টো খড়ি এটি একমাত্র নয়, ইতালি, চেক রিপাবলিক ও জার্মানিতেও রয়েছে এমন অদ্ভুত খড়ি।